ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আজ আমরা পড়ব লেসন ওয়ান সেকশন সি। আজকে আমরা মূলত একটি কবিতা পড়ব, যে কবিতাটির নাম হচ্ছে লেটস প্লে বাই কেট গ্রিনাওয়ে। অর্থাৎ কেট গ্রিনাওয়ের লেখা কবিতাটির নাম হচ্ছে লেটস প্লে বা চলো খেলি। দেখো কবিতাটি শুরু করছি আমরা। স্কুল ইজ ওভার, ওহ হোয়াট ফান। স্কুল হলো শেষ, ওহ কি মজা। লেসনস ফিনিশড, দ্য প্লে হ্যাজ বিগান। পড়া হলো শেষ এবং খেলা হলো শুরু। হু উইল রান ফ্যাস্টার, ইউ অর আই। কে সবচেয়ে জোরে দৌড়াতে পারে, তুমি নাকি আমি? হু উইল লাভ দ্য লাউডেস্ট, লেট আস ট্রাই। কে সবচেয়ে জোরে কথা হাসতে পারে, চলো চেষ্টা করে দেখি। বন্ধুরা, তোমরা যদি চাও এই অনুবাদটি কিন্তু একবার দেখে আসতে পারো, তাহলে তোমরা আরও সুন্দর করে কবিতাটির অর্থ বুঝতে পারবে। এখন আমরা কয়েকটি অপশন থেকে সঠিক উত্তরটি বাছাই করব। দেখো, স্কুল ইজ ফিনিশড, ওভার, স্টপড নাকি অ্যাওয়েট। আমরা জানি স্কুল ইজ ওভার, অর্থাৎ স্কুল হলো শেষ। এরপরের প্রশ্নটি দেখো, লেসেন্স, লেসেন্স কি স্টার্টেড, পড়া কি শুরু হলো, পড়া কি থেমে গেল, স্টপড, নট ফিনিশড, পড়া কি শেষ হলো না, নাকি লেসেন্স ফিনিশড, পড়া শেষ হলো। সঠিক উত্তরটি হচ্ছে লেসেন্স ফিনিশড, অর্থাৎ পড়া হলো শেষ। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু ভুল উত্তরটি দেখাচ্ছে, আমরা দাগাবো লেসেন্স ফিনিশড। এবার দেখো, এখানে এখানে একটা বক্স দেয়া আছে এবং এই বক্সের মধ্যে দেখো সঠিক উত্তরগুলো আমি আগেই বসিয়ে রেখেছিলাম। এখন আমরা এই প্যাসেজটি পড়ব এবং দেখব যে কোন জায়গায় কোন শব্দটি বসবে। তোমাদেরকে যখন এরকম একটা প্যাসেজ দেয়া হবে বা প্যারাগ্রাফ দেয়া হবে এবং কয়েকটি ফিলিং দ্য গ্যাপস দেয়া থাকবে, যেখানে তোমার এরকম বক্স থেকে সঠিক উত্তরটি নিয়ে বসাতে হবে, তখন তোমাকে প্রথমে এই যে প্যাসেজের বাক্যগুলো সেগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে। পড়ে তোমাকে বাক্যের অর্থটা বুঝে এখান থেকে সঠিক শব্দটি নিয়ে শূন্যস্থানে পূরণ করতে হবে। দেখো, রোড অ্যাক্সিডেন্টস আর ডেইলি অকারেন্সেস ইন মডার্ন সিটি লাইফ, অর্থাৎ আমাদের আমাদের দৈনন্দিন নাগরিক জীবনে সড়ক দুর্ঘটনা কিন্তু একদমই খুবই সাধারণ একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এভরি ইয়ার থাউজেন্ডস অফ পিপল লুজ দেয়ার লাইফস অ্যান্ড মেনি পিপল আর ইনজিওর্ড, প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের জীবন হারায় এবং আরও অনেক মানুষ আহত হয়। বিফোর দ্য ইনভেনশন অফ অটোমোবাইলস, পিপুল মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার স্লোলি বাট সেফলি, অর্থাৎ যানবাহনের আবিষ্কারের আগে মানুষজন এক জায়গা থেকে অন্য জায়গায় ধীরে যেত কিন্তু নিরাপদে যেত। আচ্ছা, দ্য কজেস অফ রোড অ্যাক্সিডেন্টস লাই উইথ দ্য পিপল নট উইথ দ্য ট্রান্সপোর্টস, অর্থাৎ এই যে সড়ক দুর্ঘটনার কারণগুলো আসলে আমাদের মানুষদের মধ্যে নিহিত, যানবাহনের মধ্যে না। ইন সাম সিটিজ দ্য রোডস আর ন্যারো, অর্থাৎ কিছু কিছু শহরে রাস্তাঘাট কিন্তু সরু। দিস ক্যান হার্ডলি কোপ উইথ দ্য ইনক্রিজিং নাম্বার অফ ট্রাফিক, এই সরু রাস্তা কিন্তু এই যে ট্র্যাফিক জ্যাম হচ্ছে, গাড়ি ঘোড়া আটকে যাচ্ছে, এটার সাথে কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারছে না। বিসাইডস দ্য ট্রাফিক ইজ নট কন্ট্রোলড প্রপারলি, অন্যদিকে যে ট্রাফিক আইন এইটা কিন্তু সঠিকভাবে মেনে চলা হচ্ছে না। দ্য ড্রাইভার্স অফেন ভায়োলেট ট্রাফিক রুলস, গাড়ির যে চালক রয়েছে, ড্রাইভার রয়েছে, তারা প্রায়ই এই যে ট্রাফিক আইন অমান্য করে। অ্যাজ রোড অ্যাক্সিডেন্টস বিকাম আ ড্যাশ গ্রেট মিনিস আ গ্রেট মিনিস, ইমিডিয়েট স্টেপস শুড বি টেকেন টু স্টপ দ্য ডেঞ্জার, অর্থাৎ যেহেতু রোড অ্যাক্সিডেন্ট এখনকার সময় খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে, একটি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে, আমাদের ইমিডিয়েট স্টেপস নেওয়া দরকার, আমাদের খুব রাতারাতি বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার এই যে দুর্ঘটনাটা এটাকে থামানোর জন্য। বন্ধুরা, তোমরা এরপরে দেখো এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট দেয়া আছে, এখানে অনেকগুলো বাক্য আছে যে বাক্যগুলো ওলটপালটভাবে দেয়া, এই বাক্যগুলোকে কিন্তু আমরা সঠিকভাবে সাজাবো এবং এই কাজটা তোমরা নিজেরাই করতে পারবে। স্মার্টবুকটিতে গিয়ে তোমরা এই রিঅ্যারেঞ্জমেন্টটি, এখানে যে ওলটপালট করা বাক্যগুলো আছে সেগুলোর অর্থ অনুযায়ী তাদেরকে ক্রমানুসারে সাজিয়ে তোমরা নিজেরাই কিন্তু এখানে দেখে নিতে পারো যে কোন বাক্যটি শুরুতে হবে, কোন বাক্যটি শেষে। আজকের এই ভিডিওটিতে তাহলে আমরা দেখলাম যে একটা কবিতা থেকে কিভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া যায়, একটা কবিতা নতুন শিখলাম আমরা, এবং আমরা একটা পুরো প্যাসেজে কিভাবে আমরা ছক থেকে বিভিন্ন উত্তরগুলো নিয়ে বসাতে পারি এটাও দেখলাম। তোমরা সবাই অনেক ভালো থেকো।